2:30 পর থেকে। হ্যাঁ, তাহলে আজকে আমাদের ডিসকাশনের মধ্যে যে মেইন হেডলাইন গুলো যদি আমরা বলি, নাম্বার ওয়ান আমরা পড়বো ফিভার অ্যাকোয়ার্ড ইন দ্য ট্রপিক্স, তার মানে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের ডিজিজ গুলো পড়া হবে আমাদের, প্যারাসাইট পড়া হবে আমাদের, ভাইরোলজি কিছুটা পড়া হবে, এবং কিছু ব্যাকটেরিয়া হয়তো আমরা ডিসকাস করবো। আর তারপরে মেইনলি কিছু ভাইরাল ডিজিজ আমরা এক্সটেন্সিভলি একটু পড়বো, ভাইরাল ডিজিজ এবং এগুলো খুবই কমন আমাদের দেশেও, খুবই কমন। সো এই টপিকটা আমি বলবো যে গতকালকে আমরা যে টপিক পড়েছি লাস্ট ক্লাসে, তার চেয়ে আমি বলবো এই টপিকটা মোর ইম্পর্টেন্ট, কারণ এই টপিকটা আমাদের প্র্যাকটিক্যাল পারপাসে অনেক বেশি কাজে লাগবে, স্পেশালি ট্রপিক্যাল ডিজিজ যেগুলো আছে আমাদের দেশে কমন, সেগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তাহলে ওরা অনেকগুলো পার্সপেক্টিভ হিসাব করে এখানে লিখেছে। নাম্বার ওয়ান পার্সপেক্টিভ হলো যারা বাইরের দেশ থেকে, ফরেন কান্ট্রি থেকে ট্রপিক্যাল কান্ট্রিতে ভিজিট করতে আসে, তাদের যখন ফিভার হয় তখন সেটার অ্যাপ্রোচ কি হবে, তো প্রথমে এটাই ওরা ডিসকাস করেছে। সো ফিভার অ্যাকোয়ার্ড ইন দ্য ট্রপিক্স, ট্রপিক্স মানে ট্রপিক্যাল কান্ট্রি সাচ অ্যাজ বাংলাদেশ, ইন্ডিয়া ট্রপিক্যাল কান্ট্রি, বা আফ্রিকাতে কিছু কান্ট্রি আছে ট্রপিক্যাল কান্ট্রি, তারপর ল্যাটিন আমেরিকা ট্রপিক্যাল কান্ট্রি। তাহলে ট্রপিক্সে যে যদি কারো ফিভার হয় তাহলে কমন ডায়াগনোসিস হলো ম্যালেরিয়া, টাইফয়েড, ভাইরাল হেপাটাইটিস এন্ড ডেঙ্গি। তাহলে আমরা এটা দেখবো, ম্যালেরিয়াটা আমাদের আলাদা করে আছে, আলাদা করে পড়তে হবে। তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি, প্রথম কোয়েশ্চেন, ম্যালেরিয়া যদি হয় কারো বাংলাদেশি, ধরো হিল ট্র্যাক্স থেকে কারো ম্যালেরিয়া হলো, হোয়াট ইজ দ্য কমনেস্ট অর্গানিজম ফর ম্যালেরিয়া ইন আওয়ার কান্ট্রি? প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। ফ্যান্টাস্টিক, ভেরি গুড। তাহলে ফ্যালসিপারাম সবচেয়ে সিভিয়ার এবং সবচেয়ে কমন, এবং ফ্যালসিপারামের ফিভারটা কেমন হয় আসিফ? স্যার দুই দিন থার্ড ইয়েতে দিতে আসে নামটা না, ফ্যালসিপারামে এখন বলা হয় যে ডেফিনিট কোনো প্যাটার্ন নাই, বলা হয় এভরিডে ফিভার আসতে পারে, ঠিক আছে। থার্ড ডে তে ফিভার আসে তোমার হলো, বা এভরি অল্টারনেট ডে তে ফিভার আসে হলো তোমার যদি ভাইবেক্স ওভালি হয়, ঠিক আছে। বাট ফ্যালসিপারাম যেটা, সেটা তো ইউজুয়ালি ফিভার ডেইলি হয়। আর টাইফয়েডে হলে ফিভারটা কেমন হবে? আমরা টিপিক্যাল একটা টার্ম ইউজ করি টাইফয়েডে, স্টেপ ল্যাডার প্যাটার্নে টেম্পারেচারটা বাড়বে। আর টাইফয়েড পেশেন্টদের আমরা যদি পালস চেক করি, হোয়াট উইল বি দ্য পালস ইন কম্পেয়ার টু দ্য ফিভার? এখানে একটা টার্ম আছে আমরা ইউজ করি টাইফয়েড ফিভারে, বলতে পারবা পালসের জন্য? রিলেটিভ ব্যাডিকার্ডিয়া। রিলেটিভ ব্যাডিকার্ডিয়া, হোয়াট ডু ইউ মিন বাই রিলেটিভ ব্যাডিকার্ডিয়া? মানে সাধারণত টেম্পারেচার 1 ডিগ্রি ইনক্রিজ করলে পালস 10 বিট ইনক্রিজ করে, কিন্তু এখানে সেটা হবে না। অ্যাবসলিউটলি রাইট। সো সাপোজ কারো একজনের টেম্পারেচার 103 যদি হয়, আমরা এক্সপেক্ট করি 130 তার পালস হবে, কিন্তু টাইফয়েড ফিভারে দেখা যাবে পালসটা হয়তো 120 বা 110 এরকম হয়ে গেছে। সো অ্যাপ্রোপ্রিয়েট রাইজ অফ পালস হবে না। Absolutely right. Next, holo viral hepatitis. Er modhe kon virus gulo more common? Obviously, viral hepatitis A ebong B, ei dui ta holo more common. E hote pare. Jodi E hoy, kader khetre eta khubi dangerous? Pregnant mohilader. Absolutely. So pregnant women der khetre E can cause a fulminant hepatitis. And then dengue, ekhon to dengue season cholche. So repeated jokhon dengue fever hoy, protibar infection e kintu তার সিভিয়ারিটি আস্তে আস্তে বাড়তে থাকে, যাই হোক এটা আমরা পরে দেখবো ডেঙ্গি আছে এখানে। আর কিছু লেস কমন ভাইরাল হেমোরেজিক ফিভারের কথা বলা আছে, যেমন ইবোলা, লাসা, ক্রিমিয়ান কঙ্গো অ্যান্ড মারবার্গ, এগুলো বেশিরভাগই হবে আফ্রিকাতে যারা ভিজিট করে তাদের, স্পেশালি ওয়েস্ট আফ্রিকাতে এটা বেশি হয়। যেমন ইবোলা আমরা জানি যে কিছুদিন আগে একটা আউটব্রেক হয়েছিল ওয়েস্ট আফ্রিকাতে, এবং ইবোলা ভাইরাসটা খুবই ডেঞ্জারাস, এবং ইবোলা যদি ইনফেকশন হয় পেশেন্টের টিআইসি হয়, ডিসিমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন হয়ে পেশেন্ট মারা যায়। আর এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আমাদের দেশে হয়েছিল, আর মার্স যেটা মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম, বোঝা যাচ্ছে মিডল ইস্টে হয়, আমরা আগের দিন হয়তো কথা বলেছিলাম। তো ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, এখানে আমাদের অনেকগুলো বক্স আছে, আমাদের বক্সগুলো একটু রিভিউ করতে হবে রেমিসনের। সো বক্স দেখার আগে আমরা দু একটা পয়েন্ট এখানে লেখা আছে, এটা আমি হাইলাইট করেছি। সো কিছু আছে ভ্যাকসিন প্রিভেন্টেবল diseases, যেমন ইয়েলো ফিভার, হেপাটাইটিস এ এন্ড বি। তো দেখি তোমাদের মাইক্রোবায়োলজি থেকে একটা কোয়েশ্চেন করি, ইয়েলো ফিভারের যে ভ্যাকসিনটা আছে, ইজ ইট লাইভ অর ইজ ইট কিলড?
লাইভ মনে হচ্ছে না অ্যাবসলিউটলি স্যার লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন আর ইন ফর হেপাটাইটিস এ এটা কেমন killed yes a is killed r b subunit vaccine তো আমরা আজকে অনেকগুলো ডিজিজ পড়বো, তার মধ্যে কিছু আছে বেশিরভাগই আমরা দেখি যে কমন যে অর্গানিজম গুলো, যেমন এমএমআর, এমএমআর কি লাইভ ভ্যাকসিন আর কিল ভ্যাকসিন? লাইভ, তাই না? মিজেলস, মাম্পস এন্ড রুবেলা, দোজ আর লাইভ ভ্যাকসিন। আর কিল ভ্যাকসিনের মধ্যে আজকে আমাদের ডিজিজ গুলোর মধ্যে আছে, আমি নেমোনিক মনে রাখি, আরআইপি অলওয়েজ। আরআইপি মানে হলো র্যাবিস, ইন্ট্রানাজাল ইনফ্লুয়েঞ্জা, injectable polio virus and hepatitis A virus. So that is your key viral vaccine. এটা FCPS এ তোমার যে কোনো সময় এটা দিয়ে দিতে পারে, as part of Davidson, as part of microbiology আসতে পারে. So rabies, injectable influenza, polio, injectable polio and hepatitis A are কিল ভ্যাকসিন। একটু স্পেস ক্রিয়েট করতে হবে, একটু স্পেস ক্রিয়েট করি। লাইভ নিচে, লাইভ নিচে। সো আমি কিল গুলো দিলাম উপরে, এক্সাম্পল র্যাবিস, ইনজেক্টেবল ইনফ্লুয়েঞ্জা, ইনজেক্টেবল পোলিও অ্যান্ড হেপাটাইটিস আর কিল ভ্যাকসিন। হেপাটাইটিস বলতে হেপাটাইটিস এ, এটা মনে রাখবো। আর এখন তো টাইফয়েডের ভ্যাকসিনও পাওয়া যাচ্ছে, বাট এটার এফিকেসিটা একটু কম। এইখানে এই একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ফ্যালসিপারাম ম্যালেরিয়াতে ইনকিউবেশন পিরিয়ডটা আপ টু ফোর উইকস। তার মানে আমরা একটা জিনিস জানি যে যখন ফ্যালসিপারাম ম্যালেরিয়াতে আমরা প্রোফাইল্যাক্সিস দিই, প্রোফাইল্যাক্সিস কি দিয়ে দিই বলতে পারবা? ক্লোরোকুইন আছে, তারপর ক্লোরোকুইন দেয়া যায়, ফেনসিডার, ফেনসিডার দেয়া যায়, ওকে। বাট আরো ইজি, খুবই কমন একটা ড্রাগ, ডক্সিসাইক্লিন দেয়া যায় না? ডক্সিসাইক্লিন, তাহলে আমরা যদি ডক্সিসাইক্লিন দেই, তাহলে আমরা কি করব, আমরা যখন পেশেন্ট যাবে হিল ট্রাকসে ধরে যাবে, তার এক সপ্তাহ আগে থেকে শুরু করবে, যতদিন থাকবে খাবে, তারপর আসার পরে ইউজুয়ালি আরো চার সপ্তাহ কন্টিনিউ করবে। ধরা যাক সে দুই তিন দিন থাকলো, তারপর আসার পরে কিন্তু আরো চার সপ্তাহ কন্টিনিউ করতে হয়। দ্যাট ইজ দ্য টিপিক্যাল কেমোপ্রোফাইল্যাক্সিস। কেন এটা ক্লোরোকুইন আমরা ইউজুয়ালি দিই না? কারণ ফ্যালসিপারাম ইউজুয়ালি ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট হয়ে গেছে বাংলাদেশে, 90% ফ্যালসিপারাম ইজ ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট, সো ক্লোরোকুইন ইউজ করা হয় না। আর এখানে আরো কয়েকটা টাইম দেওয়া আছে, সো ফর এক্সাম্পল কেউ যদি এক মাসের বেশি সময় আগে চিটং ভিজিট করে থাকে, তারপরে তার ফিভার হয়, প্রবাবলি নট ম্যালেরিয়া। অ্যান্ড সেম ফর বিদেশে, বিদেশের যারা বাংলাদেশে আসবে, আসার পরে যখন তিন সপ্তাহের বেশি চলে যাবে, নট ডেঙ্গু অর নট রিকেটসিয়া, কারণ এগুলো ইনকিউবেশন পিরিয়ড ম্যাক্সিমাম হলো থ্রি উইকস। আর ম্যালেরিয়ার জন্য, ফ্যালসিপারামের জন্য ম্যাক্সিমাম হলো ফোর উইকস। বাট যেগুলো একটু স্লো গোয়িং গ্রোয়িং ম্যালেরিয়া অর্গানিজম আছে, যেমন ম্যালেরি, ওগুলোর ক্ষেত্রে কিন্তু আর একটু বেশি সময়, লাইক সিক্স উইকস পর্যন্ত ওয়েট করতে হয়। কারণ প্লাজমোডিয়াম ম্যালেরিয়া আমরা জানি যে একটা ভিউরুলেন্স কম এবং গ্রোথ রেটটা একটু স্লো, এই জন্য কিন্তু সিক্স উইকস পর্যন্ত ওয়েট করতে হয়, যে সিক্স উইকসের মধ্যে যদি ফিভার হয়, দ্যাট ক্যান বি ম্যালেরিয়া। আসলে যেটা হয় যে যারা বিদেশি, বিদেশ থেকে এসে ঘুরে তারপরে ব্যাক করে, তাদের সবারই এই ম্যালেরিয়া টেস্ট করে, মানে ধরে নেয় যে আমাদের দেশে আসলে ম্যালেরিয়া হবে, ওরা অত বেশি কনসিডার করে না। যাই হোক, এখানে কিছু হিস্ট্রি দেয়া আছে, কি হিস্ট্রি নিতে হবে। এখানে আমি দুইটা হিস্ট্রি, ইম্পর্টেন্ট হিস্ট্রি আমি দিয়েছি, এই হিস্ট্রিগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ স্পেশালি যারা আমাদের এশিয়ান কান্ট্রিগুলো ভিজিট করে, থাইল্যান্ড বা ভিয়েতনাম, সেক্ষেত্রে এই সেক্সুয়াল হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। আর ম্যালেরিয়া প্রোফাইল্যাক্সিস অবভিয়াসলি, ওরা যখন এশিয়ান কান্ট্রিগুলোতে আসে, সবাই ম্যালেরিয়া প্রোফাইল্যাক্সিস নেয়, সো কেউ যদি না নিয়ে থাকে, অবভিয়াসলি তার হওয়ার চান্সটা বেশি। এরপর এখানে খুবই সুন্দর একটা বক্স আছে, এই বক্স থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে, দেয়ার মাইট বি ওয়ান কোয়েশ্চেন, ওয়ান কোয়েশ্চেন অর মোর ফ্রম দিস বক্স। তো আমরা জানি যে FCPS এ তোমার এখন SBA আসে, আর আগে তো নর্মাল ট্রু ফলস আছে, বাট SBA তে যখন কেস সিনারিও একটা সাজাবে, সিনারিও তো সবসময় একটা টিপিক্যাল এক্সপোজার ওরা দিয়ে দেবে, ইনফেকশাস ডিজিজ মানে একটা এক্সপোজার হিস্ট্রি ওরা দিবে।
সো এক্সপোজার হিস্ট্রিগুলো তোমাকে খুব ভালো করে মুখস্থ করতে হবে যে কি এক্সপোজারে কি হয়। তো আমরা যখন মাইক্রোবায়োলজি পড়ি এগুলো বেশিরভাগ আমাদের রিভিউ হয়েছে, বাট এখানে রিভিশনে আবার সুন্দর করে একসাথে দিয়েছে সবগুলো। সো যেগুলো আমার মনে হয় ইম্পর্টেন্ট সেগুলো আমি হাইলাইট করেছি। সো মাস্ক করে বাইরে আমার মনে হয় সবারই জানা আছে ম্যালেরিয়া, ডেঙ্গি এন্ড চিকেনগুনিয়া। সো ম্যালেরিয়ার ক্ষেত্রে কোন মসকুইটো? অ্যানোফিলিস মসকুইটো, ভেরি গুড। ডেঙ্গি, এডিস, ম্যালেরিয়াসিস, কিউলেক্স, কিউলেক্স, চিকেনগুনিয়া, এডিস। সো ডেঙ্গু চিকেনগুনিয়ার মধ্যে মেইন ডিফারেন্স কি? হুইচ ওয়ান কজ আর্থ্রাইটিস? চিকনগুনিয়াতে তো পেন বেশি হয়, বিকজ চিকনগুনিয়া কজ আর্থ্রাইটিস, দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স। মানে লং টার্ম কমপ্লিকেশন উইল বি মোর ইন চিকনগুনিয়া, বাট ডেঙ্গু উইল অনলি হ্যাভ শর্ট টার্ম আর্থ্রালজিয়া, বাট চিকনগুনিয়া মে কজ আর্থ্রাইটিস। সো এই কথাটা সবসময় মনে রাখবা। সিসি ফ্লাই যেটা আফ্রিকান ট্রিপানোসোমিয়াসিস করে, সিসি বাইট দেওয়ার পরে এটার একটা সুন্দর নাম আছে, দিস ইজ কল আফ্রিকান ইয়েস স্লিপিং সিকনেস। কেন স্লিপিং সিকনেস বলে? বিকজ দ্য পেশেন্ট ইউজুয়ালি হ্যাভ এনসেফালোপ্যাথি, তাই না? এনসেফালোপ্যাথি বা এনসেফালোমায়োলাইটিস হয়, এই জন্য তারা ঘুমায়, মানে তাদের অ্যাকচুয়ালি কোমাটোস কন্ডিশনে চলে যায়। তারপর টিক বাইটের আমরা দেখি সবচেয়ে ইম্পর্টেন্ট হলো লাইম ডিজিজ। অবভিয়াসলি এটা বাংলাদেশে হয় না, এটা ইউজুয়ালি হবে ধরো ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে, ইউএসএ তে প্রচুর হয়, ইউএসএ তে বোস্টন বা ওই এরিয়াতে, বোস্টন বা ম্যাসাচুসেটস যেখানে যে স্টেটস গুলো আছে, ম্যাসাচুসেটস প্লাস আরো কিছু স্টেট, ভারমন্ট, ওইসব জায়গায় বেশি হয়। আমাদের দেশে হয় না, কিন্তু তোমাকে এটা মুখস্থ করতে হবে, পরীক্ষাতে আসতে পারে। সো লাইম ডিজিজ যখন হবে, এখান থেকে একটা জিনিস জিজ্ঞেস করবে, টিক বাইট যেখানে দেয়, বাইট দেওয়ার পরে সুন্দর একটা ইরাইদেমা হয়, এই ইরাইদেমার একটা নাম আছে, বলতে পারবে? ইরাইদেমা মাইগ্রেন্স, ইরাইদেমা মাইগ্রেন্স, ফ্যান্টাস্টিক। সো ইরাইদেমা মাইগ্রেন্স মানে হলো মাইগ্রেটরি ইরাইদেমা। আমরা যখন ফার্স্ট ক্লাস করছিলাম ইনফেকশন ডিজিজ, সেখানে আমরা বলেছিলাম যে লাইম ডিজিজ মানে ওখানে ইরাইদেমা মাইগ্রেন্স হবে, মানে প্রথমে যেখানে কামড় দেবে সেখানে লাল হবে এবং লাল জায়গাটা আস্তে 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 চারপাশে মাইগ্রেট করবে। সো দ্যাট ইজ ইরাইদেমা মাইগ্রেন্স ইন লাইম ডিজিজ। তারপর টিক বর্ন এনসেফালাইটিস, এটা বিদেশে হয়, টিক যখন কামড় দেয়, কামড় দিলে পরে টিক দিয়ে প্যারালাইসিস হয় এবং এনসেফালাইটিস হয়। সো দ্যাট ইজ অ্যান আনইউজুয়াল ডিজিজ, আনকমন ইন আওয়ার কান্ট্রি। লাউস মানে হলো যদি ইয়া কামড় দেয়, আমাদের বডিতে যে অনেক সময় উকুন হয়, উকুন কামড় দিলে টাইফাস হতে পারে। সো টাইফাসের মধ্যে টিপিক্যাল অর্গানিজম হলো রিকেটশিয়া। সো রিকেটশিয়া ইউজুয়ালি কজ, রিকেটশিয়া ইউজুয়ালি কজ টাইফাস। সো দুইটা আছে, রিকেটশিয়া প্রাওয়াজেকি, আরেকটা হচ্ছে রিকেটশিয়া রিকেটশি। সো প্রাওয়াজেকি ইউজুয়ালি কজ ইন এপিডেমিক টাইফাস, আর রিকেটশিয়া রিকেটশি যেটা সেটা এন্ডেমিক টাইফাস করে। যাই হোক, টাইফাসে দেখবা যে স্কিনে র্যাশ হবে আর সাথে ফিভার থাকবে, দ্যাটস দ্য মেইন ম্যানিফেস্টেশনস অফ টাইফাস। আর প্লেগ এখন তো মোটামুটি ভেরি আনকমন। এই যে ফ্লি আছে, এই ফ্লিটা ইউজুয়ালি কোথায় বাস করে বা কাদের শরীরে থাকে? ফ্লিটা কোন অ্যানিমেলের শরীরে থাকে বেশি? স্যার মাইট, মাইট, ওকে। এন্ড মাইট, মাইট থাকে কোথায়? র্যাট, অ্যাকচুয়ালি ফ্লিগুলো পাওয়া যায় এই ইয়ার গায়ে, র্যাটের গায়ে, ঠিক আছে? যারা ধরো ময়লা জায়গায় কাজ করে, সাপোজ ফর এক্সাম্পল যারা কি বলে ময়লা পরিষ্কার করে যারা, তারা কিন্তু অনেক সময় ড্রেনের মধ্যে নামে বা বিভিন্ন ময়লা জায়গায় যায়, ওদের কিন্তু এই ফ্লি বাইট এবং প্লেগ হওয়ার একটা চান্স থাকে। যদিও প্লেগ মোটামুটি এখন খুবই রেয়ার, কয়েকটা কেস মনে হয় ওয়ার্ল্ডে হয় প্রতি বছর, বাট ভেরি রেয়ার ওভারঅল। বাংলাদেশের পার্সপেক্টিভে স্যান্ড ফ্লাই বাইট খুবই ইম্পর্টেন্ট, এবং রিজিয়ন্স গুলো আমরা বললাম যে কিছু স্পেসিফিক রিজিয়ন্স আছে সেখানে লিসমেনিয়াসিস হবে। অর্গানিজমটার নাম কি? লিশমানিয়াসিস এর অর্গানিজমের ফুল ফুল নেম বলো। লিশমান ধনবানি, লিশমানিয়া ধনবানি, রাইট। কজ কালাজার, আরবোভাইরাস ইজ রেয়ার। সো রেডোভিড বাগ আমি আলাদা করে দেই নাই, জাগাস ডিজিজ। সো এটার অর্গানিজমটা কি বলতে পারবা? ট্রিপানোসোমা ক্রুজি, ক্রুজি। সো ফাউন্ড ইন ল্যাটিন আমেরিকা, ল্যাটিন কান্ট্রিজ, এবং এখানে সামথিং some things or some organs will become big. Which organs will become big? Big heart, big esophagus and big colon, মানে mega, সবকিছু mega হয়, তাই না? Chagas disease মানে সবকিছু mega হবে, mega esophagus, mega colon and cardiomegaly. So এটা আমরা হয়তো বা পরীক্ষাতে আমরা দেখতে পারি।
বাংলাদেশে আনকমন, বাট এক্সামের জন্য মেবি এ কমন কমন কোয়েশ্চেন ইভেন ফর আদার এক্সাম, যারা বাইরের দেশে পরীক্ষা দিবা তোমরা এফসিপিএস এর বাইরে, যেমন কেউ যদি ইউএসএমএলই দাও বা এমআরসিপি দাও, সেখানে এই ইনফেকশাস ডিজিজ হলে এই ডিজিজ থাকতেই পারে, থাকবেই, অ্যাকচুয়ালি থাকবেই, চাগাস ডিজিজ। অ্যানিমাল কন্ট্যাক্টের আমাদের পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট হলো কিউ ফিভার। সো কিউ ফিভার কি দেওয়া হয় বলতে পারবা? কিউ ফিভার কোন অর্গানিজম দিয়ে হয়? কক্সিয়েলা বারনেটে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু আগে আমরা একটা অর্গানিজম দেখেছিলাম, রিকেটশিয়া প্রাওয়াজে কি আর কক্সিয়েলা, এদের দুইটাই এটা কি ইন্ট্রা সেলুলার অর্গানিজম নাকি এক্সট্রা সেলুলার? ইন্ট্রাসেলুলার। হ্যাঁ, সো পরীক্ষাতে যদি আসে যে হোয়াট আর দ্য অব্লিগেট ইন্ট্রাসেলুলার অর্গানিজম, সেখানে তোমার একটা আনসার হবে কক্সিয়েলা, আর একটা আনসার হবে রিকেটশিয়া, আর একটা হলো ক্লামাইডিয়া। কখন হবে? যারা ধরো ফার্মার, যারা গরু পালে বা ভেড়া পালে, তাদের যখন গরু ভেড়া যখন স্পেশালি ডেলিভারি হয়, তখন প্লাসেন্টা এবং অ্যামনিওটিক ফ্লুইড এর মধ্যে এই কক্সিয়েলা বার্নেটি থাকে এবং সেটা বাতাসে ছড়ায় যায়, এবং ওটার কন্ট্যাক্টে যদি কেউ আসে তখন তার কি ফিভার হতে পারে। খুবই ডিফিকাল্ট টু ডায়াগনোস একটা ফিভার, কারণ এটা একটা প্রলং ফিভার করে, একটা পিইউ এর একটা কজ, পাইরেক্সি অফ আননোন অরিজিন একটা কজের মধ্যে তোমরা দেখবা, যদি আগের বক্সটা দেখো ওখানে কিন্তু কিউ ফিভার আছে। ইট ক্যান কজ ইনফেক্টিভ এন্ডোকারাইটিস। ব্রুসেলা কখন হবে? দুধ খেলে, তাই না? অ্যানিমেল কন্ট্যাক্টে তো হবেই, আবার দুধ খেলে, কি ধরনের দুধ? পাস্তুরাইজড অর আনপাস্তুরাইজড? যারা শিপ পালে তাদের ক্ষেত্রে হয় বেশি। এই জন্য অ্যানথ্রাক্স এর একটা নাম কি? যেহেতু শিপ যারা পালে তাদের এটা বেশি হয়, এটাকে বলা হয় উল সর্ডার ডিজিজ, আমাদের দেশে হবে না। এটা কোথায় হয় মেইনলি? ইজিপ্ট, রাইট, মিডল ইস্ট এন্ড ইজিপ্ট। ওখানে নীল নদীতে যারা সাঁতার কাটবে ওখানে পচা শামুকে পা কাটবে এবং শামুক থেকে সার্কারি স্কিন দিয়ে ঢুকে যায়। লেপ্টোস্পাইরা আমরা বলেছি লাস্ট ক্লাসে, লেপ্টোস্পাইরা যখন বন্যা হয়, বন্যার সময় লেপ্টোস্পাইরোসিস এর চান্সটা বেড়ে যায়। সো লেপ্টোস্পাইরোসিস যদি হয় তখন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি কি অর্গান ড্যামেজ করবে বলো তো? লেপ্টোস্পাইরোসিস এর কি কি অর্গান ড্যামেজ হয়? লিভার, লিভার এন্ড কিডনি, লিভার এন্ড কিডনি ড্যামেজ করবে। সো এই দুটো হলো মেইন অর্গান, এবং আমরা জানি যে এটা ডিজিজ যেটা করে সেটা হলো ওয়েলস ডিজিজ করে। আর নেগলেরিয়া ফাউলেরি এটা কি ধরনের অর্গানিজম? পরীক্ষাতে তো এটা কেমনে যায়, এটা খুবই ইন্টারেস্টিং। নেগলেরিয়া পানিতে থাকে সাঁতার কাটার সময়, যখন নাক দিয়ে পানি ঢুকে তখন ঢুকে, নাক দিয়ে ঢুকে, এবং হলো এটা কি ক্রস করে ব্রেনে যাবে? একটা প্লেট আছে, নাকের মধ্যে প্লেট, ক্রিব রিফর্ম প্লেট ক্রস করে সে ব্রেনে যাবে, এবং এনকেফালাইটিস, মেনিনজাইটিস করতে পারে, ইভেন ব্রেন অ্যাবসেস করতে পারে, এবং পেশেন্ট মারা যেতে পারে। সো ডেঞ্জারাস একটা অর্গানিজম, ঠিক আছে। সো ফ্রেশ ওয়াটার সুইমিং করলে এগুলো হবে। সয়েল এক্সপোজার, সো যারা মাটির কাজ করে বেশি তাদের এটা হতে পারে। ডাইমরফিক ফাঙ্গাই, স্পেশালি কমন কিছু ডাইমরফিক ফাঙ্গাই আছে, নাম বলতে পারবা কমন ডাইমরফিক ফাঙ্গাই? হিস্টোপ্লাজমা, রাইট, হিস্টোপ্লাজমা ককিডিওইডেস, ককিডিওইডেস, প্যারা ককিডিওইডেস এন্ড ব্লাস্টোমাইসিস, তাই না? এন্ড ব্লাস্টো মাইসিস, সো দোজ আর দ্য ডাইমরফিক ফাঙ্গাই।
তো এদের মধ্যে বাংলাদেশে কিছু কিছু হিস্টোপ্লাজমার কেস পাওয়া যায়। আমি পিজিতে যখন ছিলাম তখন হিস্টোপ্লাজমার কিছু কেস দেখেছি, প্রলং ফিভার করে, সো লো গ্রেড একটা ফিভার হয়। ইনোকুলেশন, সো যারা মাটিতে খালি পায়ে হাঁটে তাদের আমরা জানি যে হুকওয়ার্ম হতে পারে। সো হুকওয়ার্মের অর্গানিজমটার নাম কি? অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি। অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি, এটা একটা অর্গানিজম, আর একটা আছে নেকেটার আমেরিকানাস। নেকেটার আমেরিকানাস, রাইট। এবং সিমিলারলি স্ট্রংগাইলয়েডসও কিন্তু স্কিন দিয়ে ঢুকতে পারে, ওদের যে লার্ভা আছে লার্ভাটা সয়েলে থাকে, লার্ভাটা ঢুকে যায়। তারপরে র ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস খেলে কি হতে পারে? অবভিয়াসলি ব্যাকটেরিয়াল ইনফেকশন তো হবেই, তবে এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কনসার্ন হলো হেপাটাইটিস এ। সো এটা দেখা যায় যারা ট্রাভেল করতে আসে ওরা যদি হেপাটাইটিস এ ভ্যাকসিন না থাকে তখন স্ট্রিট ফুড খেলে ইউজুয়ালি হেপাটাইটিস এ হয়। অ্যান্টিমাইভিস্টোলাইটিক, এটা একটা কমন কনসার্ন, ডিজেন্ট্রি হয়। সো ঢাকায় যারা প্রথম আসে, ঢাকায় আসলে প্রথম প্রথম দেখা যায় অনেকেরই জন্ডিস হয়, অ্যান্ড মোস্ট লাইকলি দিস ইজ ডিউ টু হেপাটাইটিস এ। ঢাকায় মনে হয় প্রচুর হেপাটাইটিস এ ভাইরাস বিভিন্ন স্ট্রিটে ঘুরে বেড়ায় আমার কাছে মনে হয়। আচ্ছা, আন্ডারকুক পর্ক, সো এটা একটা ইম্পর্টেন্ট কনসার্ন। বাইরের দেশে যারা পর্ক খায় তারা যখন পর্ক খায় এই পর্কের মধ্যে টিনিয়া সোলিয়ামের এগ থাকে। সো যদি এগ থাকে তখন সেখান থেকে হবে সিস্টিসার্কোসিস, এবং সেটা ইউজুয়ালি ব্রেইনে ইনভলভ করে। তখন এটাকে কি বলে? নিউরোসিস্টিসার্কোসিস। নিউরো সিস্টিসার্কোসিস, এবং এটা ব্রেইনে দেখা যাচ্ছে কিছু স্মল সিস্টিক লেশন করে, এই জন্য সিস্টিসার্কোসিস। ইট ক্যান কজ সিজার অ্যান্ড ইভেন ডেথ যদি ট্রিটমেন্ট না করা হয় আলবেনডাজল দিয়ে। আর যদি কেউ টিনিয়া সোলিয়ামের যে লার্ভা আছে সেটা যদি খায় তখন তার নিউরোসিস্টিসার্কোসিস হয় না, তখন ওই লার্ভাগুলো অ্যাডাল্ট লার্ভা ফর্মেশন হয় ইন দ্য গাট, সেটা টিপিক্যালি ম্যালঅ্যাবজর্পশন বা হলো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি করবে। বাট এটা মনে রাখবা যে ফর হ্যাভিং নিউরোসিস্টিসার্কোসিস আমাকে এগ ইনজেস্ট করতে হবে। সো এই এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। ক্রাস্টাসিয়ানস বা মলাস্ক যারা সমুদ্রের পাড়ে থাকে ওরা অনেক সময় মলাস্ক খায়, তখন হেপাটাইটিস এ অ্যান্ড কলেরা হতে পারে। আর এটা বললাম, এটা খুবই ইম্পর্টেন্ট, আনপাস্টোরাইজড ডেরি প্রোডাক্ট খেলে কি কি হতে পারে? সো ব্রুসেলা অ্যান্ড টাইফয়েড হতেই পারে, টিবি হতে পারে, অ্যাবডোমিনাল টিবি। হুইচ অর্গানিজম? কোন অর্গানিজম দিয়ে টিবি হবে? মাইকোব্যাকটেরিয়াম ববিস। ববিস, ববিস, রাইট। মাইকোব্যাকটেরিয়াম ববিস দিয়ে অ্যাবনর্মাল টিবি হতে পারে। আর লিস্টেরিওসিস কোন অর্গানিজম দিয়ে হয়? লিস্টেরিয়া মনোসাইটোজেন্স, তাই না? সো লিস্টেরিয়া মনোসাইটোজেন ইউজুয়ালি ইমিউনো কম্প্রোমাইজড পিপল যারা আছে তাদের ক্ষেত্রে একটা সিভিয়ার ইনফেকশন করবে। সিভিয়ার সিভিয়ার ইনফেকশন মেনিনজাইটিস করতে পারে এন্ড সেপ্টিসিমিয়া করতে পারে, স্পেশালি ইন এক্সট্রিমস অফ এজেস লাইক বেবিস এন্ড পিপল ওল্ডার দেন 60, তাদের ক্ষেত্রে লিস্টেরিয়া দিয়ে মেনিনজাইটিস হয়। প্রেগনেন্সিতেও লিস্টেরিয়া ইনফেকশন হলে সেটা কি ট্রান্সপ্লাসেন্টালি ক্রস করতে পারে কি পারে না? এইজন্যই প্রেগনেন্ট অবস্থায় দুধ খেলে খুবই কেয়ারফুলি, সবকিছুই কেয়ারফুলি খেতে হবে, দুধটা একটু বেশি কেয়ারফুলি খেতে হবে, কারণ দুধ থেকে লিস্টেরিয়া হলে বাচ্চার প্রবলেম, মায়ের কিছু হবে না তেমন, মায়ের হয়তো বা একটু জ্বর টর হবে, একটু ডায়রিয়া হবে, বাট বাচ্চার অনেক বেশি খারাপ অবস্থা হবে। আনট্রিটেড ওয়াটার, ঢাকায় তো এটা খুবই কমন, ঢাকায় ব্যাকটেরিয়া ইনফেকশন আমার মনে হয় খুবই কমন, ডায়রিয়া তো হচ্ছেই, আর জিয়ার্ডিয়া। সো জিয়ার্ডিয়া যখন হবে, জিয়ার্ডিয়া হলে কি ধরনের ডায়রিয়া হবে? হোয়াট কাইন্ড অফ ডায়রিয়া? ওকে, ভেরি গুড, ওয়াটার ডায়রিয়া। এটা কি অ্যাকিউট ডায়রিয়া করবে নাকি সেটা ক্রনিক বেশি করবে? হুইচ ওয়ান ইজ মোর কমন? ক্রনিক, ক্রনিক। এবং জিআরডিয়া যখন ডায়রিয়া করে এটা কি সাথে ম্যাল অ্যাবজর্পশন করতে পারে? ইয়েস স্যার, স্টিয়াটোরিয়া করে, তখন স্টিয়াটোরিয়া করে। সো এটা মনে রাখতে হবে যে ক্রনিক ডায়রিয়া আনডায়াগনোস বলে না পুরানামাশা, সো বাংলাদেশের মানুষ বলে পুরানামাশা। সো পুরানামাশা যখন থাকে, সো থিঙ্ক অ্যাবাউট জিআরডিয়াসিস। অ্যামিবিয়াতেও হতে পারে, অ্যান্টামিবিয়াতেও ক্রনিক ডায়রিয়া হতে পারে, বাট থিঙ্ক অলসো থিঙ্ক অ্যাবাউট জিআরডিয়া। ট্রিটমেন্ট তো সেম, তেমন কোনো স্পেশালিটি নাই। আর ক্রিপ্টোস্পোরিডিয়াম, এটা ইমিউনো কম্প্রোমাইজ বলতে কাদের বেশি হবে? এইচআইভি পেশেন্ট। এইচআইভি পেশেন্ট,
এবং এখান থেকে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, দিস ইজ স্টেইন বাই হুইচ স্টেইন? স্যার এটা জেরেন স্টেইন, মানে দোজ আর এএফবি পজিটিভ, দোজ আর অ্যাসিড ফাস্ট পজিটিভ, দোজ আর অ্যাসিড ফাস্ট পজিটিভ মানে হলো অ্যাসিড ফাস্ট যে স্টেইন আছে, জেরেন স্টেইন, জেরেন স্টেইন যেটা টিভি দেখি আমরা যে স্টেইন দিয়ে, সেম স্টেইন দিয়ে কিন্তু ক্রিপ্টোস্পোরিডিয়ামের যে সিস্ট আছে ইয়াতে থাকে, গাটে থাকে, সেটা আমরা স্টেইন করতে পারি। তাহলে যদি কখনো পরীক্ষাতে আসছে যে হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানিজমস আর এএফবি অর জেরেন স্টেইন পজিটিভ, ঠিক আছে, অথবা অ্যাসিড ফাস্ট অর্গানিজম, হুইচ অফ দ্য ফলোয়িং আর অ্যাসিড ফাস্ট অর্গানিজম, তখন একটা হলো মাইক্রোব্যাকটেরিয়া, আর একটা হলো ক্রিপ্টোস্পোরিডিয়াম, আর একটা কি হবে বলো তো? নোকার্ডিয়া, ঠিক আছে, মাইকোব্যাকটেরিয়াম, ক্রিপ্টোস্পোরিডিয়াম এন্ড নোকার্ডিয়া আর অ্যাসিড ফার্স্ট অর্গানিজম, অ্যাসিড ফার্স্ট অর্গানিজম, ঠিক আছে। ওকে, এখানে একটা ফ্লো চার্ট দেয়া আছে, এটা হলো বিদেশ থেকে যদি কেউ বাংলাদেশে ঘুরতে আসে তখন আবার জ্বর নিয়ে গেলে কি করবে। সহজ কথায় হলো চিন্তা করবে প্রথমে ভাইরাল হেমোরেজিক ফিভার মানে ডেঙ্গি, তারপরে দেখবে তার অর্গান ফেলিওর আছে কিনা, যদি থাকে তাহলে আইসোলেশন করে তাকে টেস্ট করবে, আর যদি দেখে যে না তার বেশি দিন হয়ে গেছে, বেশি দিন হয়ে গেলে তাহলে স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন মানে অন্যান্য কারণে যে যত যত কারণ আছে ফিভারের সবগুলো কজ দেখতে হবে। আর যদি এরকম হয় যে জ্বর আসছে 3 সপ্তাহের মধ্যে এবং কোনো অর্গান ফেলিওর নাই, থিঙ্ক অ্যাবাউট ম্যালেরিয়া, ম্যালেরিয়া টেস্ট করে ম্যালেরিয়া পজিটিভ হলে টিপিক্যাল স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন অ্যান্ড ট্রিটমেন্ট, নাথিং স্পেশাল এখানে। সহজ কথায় যে যদি জ্বর হয় 3 সপ্তাহের মধ্যে জ্বর হলে থিঙ্ক অ্যাবাউট ভাইরাল ইনফেকশন নাম্বার ওয়ান, অ্যান্ড দেন থিঙ্ক অ্যাবাউট ম্যালেরিয়া, এই দুটো হলো মেইন। সো এখন আমি 1 মিনিট ব্রেক নেব, লেট মি জাস্ট ডু সামথিং অ্যান্ড কাম ব্যাক, লেখা তো অনেক ছোট হয়ে গেছে।